পঠন পাঠনে যাতে কোনোভাবেই পড়ুয়াদের সমস্যার তৈরি না হয় তার জন্য নতুন নির্দেশিকা জারি করা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রীরা কোনো রকম মোবাইল ফোন বা স্মার্টফোন আনতে পারবে না স্কুলে, এবং এই নির্দেশিকায় এটি বলা হয়েছে, পাশাপাশি এটাও বলা হয়েছে যে স্কুলের ভেতরে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকদের জন্য কিন্তু বিশেষ নিষেধ চালু করা হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তিতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যেমন স্কুলের সীমানার ভেতরে ছাত্রছাত্রীরা কোনো রকম মোবাইল ফোন নিয়ে ঢুকতে যেমন পারছে না, তেমনি এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু ক্লাসরুম বা ল্যাবরেটরির ভেতরে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। যদিও কোনো ক্ষেত্রে ক্লাস বা ল্যাবরেটরির মধ্যে মোবাইল ফোনের ব্যবহার করতে হয়, তবে তার জন্য লিখিতভাবে অনুমতি দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বা প্রধান শিক্ষকের কাছ থেকে। শিক্ষকদের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে অবশ্য অনুরোধ শব্দটিকে ব্যবহার করা হয়েছে, তবে মোবাইল বা স্মার্টফোনের পাশাপাশি শ্রেণীকক্ষে ব্যবহার করা যাবে না কোনো রকম ব্লুটুথ ডিভাইসও, এবং এই সিদ্ধান্তও কিন্তু নেওয়া হয়েছে শিক্ষকদের জন্য। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদিও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশিকায় একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। আরো বিষয় রয়েছে এর মধ্যে। বলা হয়েছে যে ক্লাস চলাকালীন শিক্ষকরা মোবাইল ফোনে ব্যবহার করলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিঘ্নিত হয়, আর যার জন্যে মনোসংযোগেরও ব্যাঘাত করতে পারে। তাই শিক্ষকদের জন্য ক্লাসরুম এবং ল্যাবরেটরিতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ রাখতেই অনুরোধ করা হয়েছে এই বিশেষ নির্দেশিকা বা বিজ্ঞপ্তিতে। মোটের ওপর এটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তাতে যেমন স্কুলের পড়ুয়াদের জন্য মোবাইল বা স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হলো, অপরদিকে কিন্তু শিক্ষকরাও স্কুলের ভেতরে বা ক্লাস চলাকালীন তারা কিন্তু মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করতে পারছেন না, পাশাপাশি কোনো ব্লুটুথ ডিভাইসও তারা ব্যবহার করতে পারছেন না। এবং এই সবগুলো বিষয়ই নজর এই কারণে দেওয়া হয়েছে যাতে পড়ুয়ারা কোনোভাবেই তাদের পঠন পাঠন থেকে সরে আসতে না পারে বা তাদের মনোসংযোগ নষ্ট না হয়। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।